এখানে কোনো রাজনীতির বিষয় না, এটা আইনের বিষয়। আমি আমি আপনারে বলি, রাজকুল জামান রতন যে কথাগুলো বললেন, ফকন সব যে কথাগুলো, যারা অনেকে গিয়েছে সাজাপ্রাপ্ত, তারা কিন্তু রাষ্ট্রপতি বরাবর ক্ষমা চেয়েছেন অপরাধ স্বীকার করে। একবার এই 401 ধারায় একবারই এই সুযোগটা দিতে পারেন মাননীয় প্রধানমন্ত্রী নির্ভয়। সেদিন যদি তারা তাদের পরিবার যদি বিদেশে যাওয়ার কথা বলতো তাহলে সেটা আলাদা বিষয় ছিল, কিন্তু এখন ওনাকে বাইরে যেতে হলে মহামান্য রাষ্ট্রপতির কাছে ওনার অপরাধ স্বীকার করে রাষ্ট্রপতি বরাবর ওনার আবেদন করতে হবে। জনাব কামাল হোসেন, শুরুতেই কিন্তু পরিবারের পক্ষ থেকে বিদেশ যাওয়ার কথা বলা হয়েছিল যখন একদম শুরুতে আবেদন করা হয়েছিল। না, শুরুতে আবেদনে কিন্তু সেই কথা লেখা ছিল না, যার ফলে 401 ধারায় সেদিন আইনমন্ত্রী বলছিলেন ছিল নাকি, আইনমন্ত্রী বলছিলেন যে ছিল কিন্তু সেটি দেওয়া হয়নি, শর্ত বরং দেওয়া হয়েছে বিদেশ যাওয়া যাবে না। হ্যাঁ, 401 ধারা এটা ছিল না, এখন যদি যেতে হয় তাহলে মহামান্য রাষ্ট্রপতির কাছে আবেদন করতে হবে, ঠিক আছে না? আর খালেদা জিয়া যেটা বললো যে খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা, এটা মিথ্যা মামলা না, আর এটা আমরা করি নাই, ফকন সাহেবের নেত্রীর প্রিয় ব্যক্তিরা মামলা করেছেন, 111 সরকাররা এতিমেরটা আত্মসাত করার কারণে। এটা জননেত্রী শেখ হাসিনার সরকার করেনি, বরং জননেত্রী শেখ হাসিনার সরকার খালেদা জিয়ার শারীরিক বিবেচনা করে তার পরিবারের আবেদনের প্রেক্ষিতে জননেত্রী শেখ হাসিনা 401 দ্বারা বেগম খালেজাকে জেল থেকে বাইরে এনেছেন। আমরা মনে করি যে জননেত্রী শেখ হাসিনা এটা মানবিক আচরণ করেছেন, একজন সাবেক প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রীর প্রতি উনার উনি মানবিক আচরণ করেছেন জননেত্রী শেখ হাসিনা। বিএনপি আমার ভাই রতন সাহেব বললেন যে তাদের নেত্রীদের 21 আগস্ট এর হামলা, এটা এস এম কামাল বলার বিষয় না, এটা জাতি জানে। 21 আগস্টের গ্রেনেড হামলা, 22 জন লোককে ছালে, 21 আগস্ট না, বিএনপির আমলটাই ছিল তো দুর্বিষহ আমল। বিএনপির আমলে যত লোক হত্যা হয়েছে রাজনৈতিক ব্যক্তিত্ব, আমি মনে করি যে এই আমলে এরকম রাজনৈতিক ব্যক্তিত্ব হত্যা হয়নি, বিচ্ছিন্ন দু একটি ঘটনা ছাড়া পরিকল্পিত হয়ে বাংলাদেশটাকে একটি হত্যার রাজনীতিতে পরিণত করেছিল। আর যেটা বলছেন যে আমি কেন এই কথাগুলো, যে বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে বাদ দেওয়ার জন্য তাকে বিদেশে যাইতে দেওয়া হচ্ছে, বিদেশে যায় কি ষড়যন্ত্রে রাজনীতি করবেন তারেক জিয়ার সাথে বসে? রাজনীতি তো করতে হবে বাংলাদেশে। আর খালেদা যে এত জনপ্রিয়ই, যখন তথাকথিত অবরোধের ডাক দিয়েছিলেন তখন খালেদা জিয়ার সাথে গুলশানের বাসার থেকে কাজের বুয়া মর্জিনা ছাড়া আর কেউ সাথে ছিল না, এত জনপ্রিয়। এবং খালেদা জিয়াকে বিএনপির নেতৃত্বে জোর বলেছিলেন যে 30শে ডিসেম্বরের নির্বাচনের পরে হেঁটে গিয়ে জেলখানা থেকে নিয়ে আসবেন, কিন্তু কেউ হেঁটে জেলখানায় যায়নি খালেদা জিয়ার এই মুক্তির জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তার পরিবারের আবেদন করতে হয়েছে, বিএনপির কেউ আবেদন করেন। আমরা মনে করি